ইংরাজি গ্রামারের এই ক্লাসে মূলত কয়েকদিন যাবত নাউন নিয়ে আলোচনা করছি এর আগে পার্টস অফ স্পিচ লেটার তার উচ্চারণ তারপরে তোমার হচ্ছে কিভাবে বাক্য তৈরি করতে হয় এ সমস্তর ওপরে ডিটেল ক্লাস নিয়েছি পার্টস অফ স্পিচ বা বাক্যের অংশ সেই বাক্যের অংশের মধ্যেই নাউন একটি অংশ বা বিশেষ্য সেটার উপরে ক্লাসটা চলছে তো এটা হচ্ছে ক্লাসটার চতুর্থ ভাগ তো একটা নাউন একটা যা দিয়ে নাম প্রকাশ করা হয় তার যে এত ধরনের ভাগ থাকে এবং সেগুলো যে শেখা উচিত এবং সেইগুলো না শিখলে তখনই কিন্তু পরবর্তীকালে গিয়ে লিখতে বুঝতে বলতে অসুবিধাগুলো আমরা ফেস করে থাকি এখন আগের ক্লাসে পর্যন্ত আমি কী শিখিয়েছি যে প্লুরালের বিভিন্ন রকমের ভাগ কীরকম রকম এবং নাউনের বিভিন্ন রকম অংশ হয় তার মধ্যে একটা হচ্ছে সিঙ্গুলার একটা প্লুরাল এবং এই প্লুরালের মানে সিঙ্গুলার মানে কি একটি আর প্লুরাল মানে হচ্ছে অনেকগুলি যে কোনো একটা জিনিস সম্বন্ধে যদি আমরা বলি তা প্লুরালের আবার কতগুলো ভাগ আছে সেগুলো সম্পর্কে আগের ক্লাসে আমি বিস্তারিত দেখিয়েছি বা বলেছি এখান থেকে তো আজকে তোমাদেরকে শেখাবো যেটা সেটা হচ্ছে নমিনাল কম্পাউন্ডস তার আগে বলি যে যারা এই ক্লাসে নতুন এসেছ তাদের এবং যারা পুরনো এসেছ তাদেরকেও সবাই সাবস্ক্রিপশানটা করো এবং এই ক্লাসটা আমি বারবারই বলি যে তাদের দেখার জন্য যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়া নেই আর এই ক্লাস কিন্তু যে কোনো বয়সের বাচ্চা থেকে এবং বয়স্ক মানুষ যাদের যাদের ইংরাজি নিয়ে সমস্যা হয় তারা প্রত্যেকেই কিন্তু এই ক্লাস ফলো করতে পারেন এবং একটু মন দিয়ে খাতা পেন নিয়ে এইটা বারবার বলি এটা পড়ার সময় একটু খাতা পেন নিয়ে চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবে প্রত্যেকে তো আজকে বলি নমিনাল কম্পাউন্ড দেখো নমিনাল কম্পাউন্ডটা কি সামটাইমস আমি কিন্তু ইংরাজি করে বলি সঙ্গে আবার বাংলাটাও আমি বলে দিই যাতে প্রত্যেক ধরনের মানুষ সেটা সিবিএসই বোর্ড হোক বাঙালি যে সমস্ত মানুষ যারা এখন পড়াশুনো করছে না তারা হোক বা ছাত্র ছাত্রী বাংলা মিডিয়ামের ছাত্র ছাত্রী প্রত্যেকেই যাতে এটা করতে পারো তো নমিনাল কম্পোর্সে কি বলছে সামটাইমস এ সিঙ্গল নাউন ইজ নট সাফিসিয়েন্ট কখনো কখনো একটা একটা নাউন যথেষ্ট নয় টু রেফার ক্লিয়ারলি টু এ পার্সন অর থিং কোনো একটা মানুষ বা কোনো একটি জিনিস সম্পর্কে বোঝানোর ক্ষেত্রে সেটা যথেষ্ট হয়ে দাঁড়ায় না হোয়াট উই অ্যাকচুয়ালি ইনটেন্ট টু সে অর মিন যেটা আমরা বোঝাতে চাইছি ইনটেন্ট উদ্দেশ্য করছি বা বোঝাতে চাইছি চাইছি যেটা আমরা আসলে বোঝাতে চাইছি সেটা ঠিক বুঝিয়ে ওঠা যায় না একটা মাত্র নাউন ব্যবহার করলে অনেক সময় যেটা সামগ্রিকভাবে আমি বোঝাতে চাইছি বস্তুটি সম্পর্কে বা জিনিসটি সম্পর্কে বা কাউকে সম্পর্কে সেটা বুঝিয়ে ওঠা যায় না ইন ইনসাচ কেসেস সেই ধরনের ঘটনাগুলিতে এ ফিক্সড এক্সপ্রেশন হুইচ ইজ মেড আফ যেগুলো তৈরি মানে তৈরি করা হয় সাচ কেসে সেই ধরনের ঘটনাগুলিতে ফিক্সড এক্সপ্রেশন একটা নির্দিষ্ট ভাবের প্রকাশ হুইচ ইজ মেড আপ ফর মোর দ্যান ওয়ান ওয়ার্ড ক্যান বি ইউজড যেটা প্রকাশ করার জন্যে দুটো শব্দ ব্যবহার কর দুটো বা একাধিক শব্দ সেখানে ব্যবহার করতে হয় যেমন দিস ইজ কল্ড এ কম্পাউন্ড নাউন এটাকে কি বলা হয় কম্পাউন্ড নাউন মানে কি যৌগিক দুটো যোগ হয়ে ঠিক আছে অরে নমিনাল কম্পাউন্ড একে বলা হচ্ছে কি নমিনাল কম্পাউন্ড যখন দুটো শব্দ একসাথে ব্যবহার করে কোনো একটি নির্দিষ্ট বস্তুকে আমরা ভালোভাবে বোঝাতে পারছি নমিনাল কম্পাউন্ডের তাহলে কি থাকছে একটা নাউন আর একটা থাকছে নাউন ফ্রেশ দেখো কীরকম হচ্ছে জিনিসটা একটু দেখলে বুঝতে পারবে মিস্টার ঘোষ কেম ইন ডাউন অ্যাট দা টি টেবিল খেয়াল করো টি একটা নাউন টেবিল একটা নাউন শুধু যদি টেবিল বলতাম সেটা বোঝা বা শুধু যদি টি বলতাম তাহলে বোঝানো যেত না টি টেবিল বললে বোঝা যাচ্ছে যে একটা চা খাওয়ার ছোট টেবিলের সামনে তিনি বসলেন এই মিস্টার ঘোষ কেম এসেছিলেন ইন মানে ভিতরে এসেছিলেন অ্যান্ড স্যাট ডাউন এবং বসেছিলেন অ্যাট দা টি টেবিল মানে টি টেবিলের কাছে ঠিক আছে তাহলে টি টেবিল বললে আমরা বুঝতে পারলাম টি বললে বোঝা যেত না টেবিল বললে তো অনেক ধরনের টেবিল হয় বড় টেবিল নানান ধরনের টেবিল হয় কিন্তু এটা যে টি টেবিল ছোট টেবিল চা খাওয়ার জন্য তিনি বসেছেন সেইটা বোঝা গেল আচ্ছা এবার কি বলছে এগ্রিমেন্টস মেড চুক্তি তৈরি করা হয়েছিল ফর হার প্রোগ্রাম খেয়াল করো ড্যান্স হচ্ছে একটা নাউন প্রোগ্রাম একটা নাউন অ্যাট এ বিগ হল ইন বোম্বে বোম্বেতে একটা বড় হলে তাহলে শুধু ড্যান্স বললে বোঝা যেত না তেমনি এইটা মানে কি হচ্ছে দুটো শব্দ জুড়ে গিয়ে একটা ভাবকে প্রকাশ করছে এবার এসো ইউ গান তুমি কি থ্রু মানে তুমি কি দেখেছ মানে গান মানে কিন্তু যাওয়ার গান থ্রু যখন হচ্ছে সেটা হচ্ছে কি পড়া গো থ্রু করা মানে পড়া বা দেখ মানে বোঝা ঠিক আছে মেনলি হচ্ছে পড়া ইউ গো গান থ্রু তুমি কি পড়েছো বা দেখেছো দ্য ওয়েদার রিপোর্ট এখানে দেখলে তো এই পড়া ক্ষেত্রেই বোঝাচ্ছে তো ওয়েদার রিপোর্ট ইন দ্য নিউজ পেপার তুমি কি বলে খবরের কাগজে ইয়ে পড়েছো ওয়েদার রিপোর্ট ওয়েদার একটা আলাদা রিপোর্ট একটা আলাদা ঠিক আছে দুটো আলাদা আলাদা নাউন জুড়ে গিয়ে দেখো হলো নামিনাল কম্পাউন্ড তাহলে ওয়েদার রিপোর্ট মানে কি আবহাওয়ার খবর তবে বোঝা গেল শুধু রিপোর্ট বললে বোঝাতো নিউজ শুধু ওয়েদার বললে বোঝাতো যে আবহাওয়া রিজুম ধার রুটিন লাইফ দৈনন্দিন জীবন সে রিজুম মানে কি শুরু করেছিলেন রিজিউম মানে শুরু করা রিজিউমড মানে হচ্ছে শুরু করেছিলেন আমি যখন টেন্স পড়াবো কাল ক্রিয়ার কাল পড়াবো তখন এইগুলো একদম ডিটেলে আরও ভালো করে বোঝাবো ওয়ান সেকেন্ড আরও একবার এগেন মানে একবার আরো মানে মানে আবার মানে ওয়ান এবার চলো তারপরেরটা দেখাচ্ছি ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস দা ওয়ার্ডস টি টেবল ড্যান্স প্রোগ্রাম ওয়েদার রিপোর্ট অ্যান্ড রুটিন লাইফ আর নমিনাল কম্পাউন্ডস ঠিক আছে আমি তো বলেই দিলাম অনেক এবার বাংলা করে বলা হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে একক নাউন ব্যবহার করে আমরা যা বলতে বা বোঝাতে চাই একটু আগে যেটা তোমাদের বলছিলাম তার অর্থ পরিষ্কার করে বোঝানো যাচ্ছে না বা পরিষ্কার হচ্ছে না তখন বিশেষ স্থানীয় জোর শব্দ বিশেষ মানে কি নাউন বিশেষ মানে আমরা শিখেছি নাউন জোর শব্দ একসঙ্গে জোড়া বা নমিনাল কম্পাউন্ড ভাষায় ব্যবহার করা হয় আধুনিক ইংরাজিতে এই নমিনাল কম্পাউন্ড কম্পাউন্ড ব্যবহার করে নিত্য নতুন 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 শব্দ তৈরি হচ্ছে এবং এতে ভাষা আরও সমৃদ্ধশালী হচ্ছে এই ওপরের উদাহরণে মোটা হরফের লেখা নাউনগুলি সবই নমিনাল কম্পাউন্ড হয়ে গেল তাহলে শিখলে নমিনাল কম্পাউন্ড কাকে বলে এবং কত সহজ সেই একটা জিনিস শুনতে একটা মার্কাটারি নাম মনে হলেও এতদিন যারা বুঝতে না তাদের ভয় লাগতো হয়তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখো আমি মুখে মুখে সহজ করে বলে দিচ্ছি যখন এ সমস্ত সম্পর্ক আর কোনো ভয়ই থাকবে না তোমাদের এবার চলো পরেরটা কী বলছে উই ক্যান ব্রেকআপ দ্য নমিনাল কম্পাউন্ডস ইউজড ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস অ্যান্ড ওয়ার্ক আউট দেয়ার মিনিংস আমরা এইগুলোকে এই ব্রেকআপের মাধ্যমে মানে ধাপে ধাপে নমিনাল কম্পাউন্ডকে কিভাবে ইউজ করা হচ্ছে এবং বাক্যগুলোতে এবং তাদের ওয়ার্কআউট এবং তাদের মানে মানে সম্পর্কে আমরা দেখতে পারি কি রকম টি টেবিল এ টেবিল টি টেবিলের মানেটা কি ঠিক আছে বাক্যে যে ব্যবহার হলো সেটার মানেটা কি দেখাচ্ছে এবার এ টি টেবিল মানে কি এ টেবিল একটা টেবিল হোয়ার টি ইজ সার্ভড ডাইনিং টেবিল যেখানে ডিনার সার্ভ করা হয় ডাইনিং

তাহলে এগুলো আগেও বলেছি আর একবার ডিটেলে জেনে নিলে তাদের মানেগুলো কি ইট ইজ টু বি নোটেড এটা কিন্তু অবশ্যই নোট করতে হবে সেটা কি দ্যাট যে ফর ওয়ার্কিং আউট দ্য মিনিং অফ দ্য নামিনাল কম্পাউন্ড উই বিগিন উইথ দ্য লাস্ট নাউন ঠিক আছে যেমন রিপোর্ট ইন দ্য কেস অফ ওয়েদার রিপোর্ট অ্যান্ড প্রোগ্রাম ইন দ্য কেস অফ ড্যান্স প্রোগ্রাম অ্যান্ড ওয়ার্ক টু দ্য লেফট মানে কি লক্ষ্য করো শেষের নাউন থেকে আরম্ভ করে বাঁদিকে নাউনে যাওয়া হয়েছে ঠিক আছে কিভাবে হলো সেটা শেষের নাউন থেকে আরম্ভ করে বাঁদিকে যাওয়া হয়েছে কীরকমভাবে হয়েছে সেটা দেখো এই যে টি টেবল যখন বলা হচ্ছে খেয়াল করো এই এই যে লাস্ট যেটা রয়েছে টেবল এই যে টেবল হোয়ার টি ব্যাখ্যাটা যখন মানেটা যখন করা হচ্ছে তখন কি গুরুত্বটা পাচ্ছে কে গুরুত্ব পাচ্ছে টেবিল মানে পরে যেটা ব্যবহার হচ্ছে আর টি তার পরে চলে যাচ্ছে টি ব্যাক ব্যাখ্যাটা বা মানেটা যখন করা হচ্ছে তার তখন কি হচ্ছে টেবিলটা প্রথমে চলে আসছে টিটা তার পরে চলে যাচ্ছে এটা কিছুই না একটু বোঝার সুবিধার জন্যে ড্যান্স প্রোগ্রামের ক্ষেত্রে দেখো প্রোগ্রামটা এটা লাস্টে ছিল সেটা এখানে প্রোগ্রাম তাহলে গুরুত্ব কে পাচ্ছে এই প্রোগ্রাম প্রোগ্রাম যা কিনা ড্যান্সের বা নাচের ওয়েদার রিপোর্টে দেখো রিপোর্ট লাস্টে ছিল এখানে রিপোর্ট প্রথম চলে আসলো রিপোর্ট মানে আসল গুরুত্ব কি পাচ্ছে খবরটা কিসের খবরটা না ওয়েদারের খবরটা বা আবহাওয়ার খবরটা লাইফ এ দেখো লাইফ লাস্টে ছিল লাইফ প্রথমে আসলো আসল হচ্ছে জীবনটা জীবনযাত্রাটা তাহলে কীরকম জীবনযাত্রা রুটিন জীবনযাত্রা এটুকুই বোঝানোর ছিল এই নমিনাল ডেফিনেশান দিয়ে যায় একটা এ নমিনাল কম্পাউন্ড ইজ এ কম্বিনেশান অফ টু অর মোর ওয়ার্ডস একটা নমিনাল কম্পাউন্ড কি হয় একটা কম্বিনেশন বা একটা জোর বলতে পারো অফ টু অর মোর ওয়ার্ডস দুই বা ততোধিক শব্দের ফাংশানিং অ্যাজ এ ইউনিট ইন এ সেন্টেন্স একটা মানে একটা ইউনিট হিসেবে একটা মানে হিসেবে মানে প্রকাশ করে তারা দুই বা ততোধিক শব্দ মিলিত হয়ে যখন একক অর্থে ব্যবহার হয় একটি মাত্র বস্তুকেই বোঝায় তখন তাকে নমিনাল কম্পাউন্ড বলে যেমন কি বলেছিলাম টি একটা আলাদা শব্দ টেবিল একটা আলাদা শব্দ তারা দুটো মিলে গিয়ে যখন ইয়ে হয়ে গেল একটা শব্দ হয়ে গেল তখন একটা আলাদা মানে বোঝালো যেমন ওই আমরা বলেছি না দুটো মৌলিক পদার্থ দুটো মৌলিক পদার্থের ধর্ম আলাদা 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 কিন্তু তারা যখন যৌগিক পদার্থ গঠন করে একটা একটা নতুন ধর্ম তৈরি হয় মিলে তার তাতে ওই মৌলিক পদার্থ দুটোর বজায় ধর্ম বৈশিষ্ট্য কিন্তু এক্ষেত্রে অনেকটা সেটা না এক্ষেত্রে টি টেবিল মানে কি বোঝানো যাচ্ছে ওইভাবে যে যেখানে যে টেবিলে চা খাওয়া হয় এইটুকু বোঝা যাচ্ছে তার থেকে এবং সেটা বোঝানোর জন্যই নমিনাল কম্পাউন্ডটা তৈরি করা ফরমেশন অফ নমিনাল কম্পাউন্ডস কি হচ্ছে এই নমিনাল কম্পাউন্ডস মে বি ফর্মড এবার কীভাবে হচ্ছে বাই জয়নিং এ নাউন টু নাউন নাউনের সঙ্গে নাউনে ক দেখো কীভাবে হচ্ছে নাউনের সঙ্গে নাউন দিয়ে হচ্ছে ফুটবল ম্যাচ মানে হচ্ছে ফুটবল ম্যাচ ফুটবলের সঙ্গে ম্যাচ যোগ হলো রেডিও রেডিও একটা প্রোগ্রাম একটা হয়ে গেল রেডিও প্রোগ্রাম স্টিম ইঞ্জিন স্টিমের সঙ্গে ইঞ্জিন যোগ হলো স্টিম ইঞ্জিন পিকচার বুক পিকচারের সঙ্গে মানে বুক যোগ হলো হয়ে গেল পিকচার বুক আচ্ছা আয়রন গেট আয়রন গেটের লোহার দরজা আয়রন গেটের সঙ্গে আয়রন এবং গেট হয়ে আয়রন গেট হয়ে গেল আয়রন প্লাস ডিটার্মিনেশন মানে প্রতিজ্ঞা আয়রন ডিটার্মিনেশন মানে কি দৃঢ় প্রতিজ্ঞা ঠিক আছে লৌহ কঠিন প্রতিজ্ঞা আচ্ছা কান্ট্রি কটেজ মানে গ্রামের কুড়ে ঘর কান্ট্রি হয়ে গেল কান্ট্রি কটেজ আচ্ছা এবার কি হচ্ছে দেখো অ্যাডজেক্টিভের সঙ্গে নাউনের দিয়ে আবার কীরকম কম্পাউন্ড তৈরি হচ্ছে জয়নিং কি হচ্ছে অ্যাডজেকটিভ ঠিক আছে আর সঙ্গে নাউন যোগ হচ্ছে অ্যাডজেক্টিভের সঙ্গে নাউন দিয়ে কী হবে ডার্ক রুম দেখো ডার্ক মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ মানে অন্ধকার আর রুম মানে একটা নাউন তাই যোগ যোগ হয়ে হয়ে গেল ডার্ক রুম ব্ল্যাক বোর্ড ব্ল্যাক একটা অ্যাডজেক্টিভ রং বোঝাচ্ছে আর বোর্ডের সঙ্গে বোর্ড একটা নাউন হয়ে গেল ব্ল্যাক বোর্ড আচ্ছা কি বলছে দিস আর ক্লাসিফাইং অর ডিরাইভড অ্যাডজেক্টিস এগুলোকে কি করছে অ্যাডজেকটিভ দিয়ে এর কি বলবো মানে তার গুণাগুণটাকে প্রকাশ করে দিচ্ছে ঠিক আছে ম্যাজিক ল্যান্টার্ন মানে কি ম্যাজিক লন্ঠন আচ্ছা পোস্টাল সার্ভিস পোস্টাল একটা কি পোস্টালের সঙ্গে যোগ হয়ে গেল সার্ভিস সঙ্গে হয়ে গেল পোস্টাল কীরকম সার্ভিস পোস্টাল সার্ভিস মেন্টাল হসপিটাল কীরকম হসপিটাল মেন্টাল হসপিটাল মানসিক রোগের হসপিটাল সোলার দেখো একটু সবাই অ্যাডজেক্টিভ যাচ্ছে ঠিক আছে সব কটা যাচ্ছে সোলার তার সঙ্গে এনার্জি এনার্জি একটা নাউন সোলার এনার্জি মেন একটা অ্যাডজেক্টিভ মানে প্রধান নাকি অপ্রধান তাহলে সেটা অ্যাডজেক্টিভ তাহলে কি হচ্ছে স্প্রিং মেন স্প্রিং এবার দেখো নাউন আগে আসছে সঙ্গে অ্যাডজেক্টিভ যাচ্ছে যেমন হচ্ছে হোম ওটা ছিল কি অ্যাডজেক্টিভ আগে নাউন পরে এখানে হচ্ছে কি নাউন আগে অ্যাডজেক্টিভ পরে। কীরকম হচ্ছে হোম সিক সিক একটা অ্যাডজেক্টিভ হোম একটা নাউন হয়ে গেল হোম সিক মানে ঘরকুনো যাকে বলা হয় বা ঘরের মধ্যে থাকতে ভালোবাসে যারা আচ্ছা ব্লাড ব্লাড একটা হচ্ছে নাউন রেড মানে লাল মানে একটা রং অ্যাডজেক্টিভ তাহলে হয়ে গেল ব্লাড রক্তের মতো লাল সি একটা নাউন ঠিক আছে সি একটা নাউন আর গ্রিন গ্রিন মানে কি সবুজ মানে একটা রং হয়ে গেল সি গ্রিন মানে সমুদ্রের জলের মতো সবুজ এবার দেখো নমিনাল কম্পাউন্ড কিসে হচ্ছে ভার্ভ টু এ নাইন ভার্ভের সঙ্গে নাউনের ওয়াচ ডক আচ্ছা ওয়াচ তো একটা ভার্ভ দেখা ডক মানে একটা কুকুর মানে একটা নাউন তাহলে হয়ে গেল ওয়াচ ডক ঠিক আছে পাহারাদার কুকুর পিক পিক মানে একটা ভার্ভ ঠিক আছে পিক মানে একটা ভার সঙ্গে হয়ে গেল পকেট মানে একটা নাউন তাহলে হয়ে গেল পিক পকেট মানে পকেট মার পকেট মারি আচ্ছা ব্রেক মানে হচ্ছে একটা ভার ফাস্ট ফাস্ট মানে হচ্ছে একটা নাউন হয়ে গেল হচ্ছে ব্রেক ফাস্ট আচ্ছা পাস পোর্ট পাস একটা হচ্ছে ভার সঙ্গে পোর্ট মানে হচ্ছে একটা নাউন পোর্ট মানে তো বন্দর যেন হয়ে গেল পাসপোর্ট একটা আলাদা আলাদা শব্দই তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা এবার দেখো নাউন আগে ভার্ব পরে সেখানে কি হচ্ছে স্নেক বাইট স্ন্যাক মানে একটা নাউন বাইট মানে একটা কামড়ানো মানে ভার্ব তাহলে হয়ে গেল স্নেক বাইট সাপে কামড়ানো সান মানে হচ্ছে একটা নাউন সূর্য রাইজ মানে একটা ভার্ব মানে হচ্ছে কি ওঠা উদয় হওয়া তাহলে হয়ে গেল সান রাইজ একটা আলাদা শব্দ ঠিক আছে তো বাস স্টপ সেরকম বাস হচ্ছে একটা নাউন স্টপ হচ্ছে একটা ভার্ভ হয়ে গেল বাস স্টপ মানে যেখানে বাস দাঁড়ায় রেন অথচ কিন্তু এটা কিন্তু খেয়াল করে রেখে দাও এইটা কিন্তু একটা আলাদা শব্দ তৈরি হচ্ছে যার মধ্যে এই দুটো শব্দের যোগ আছে রেন ফল তার মানে কি হচ্ছে বৃষ্টিপাত এখানে দেখো রেন ফল হয়ে গেল বাই জয়নিং আইএনজি ভার্ভ টু এ নাউন কিরকম হচ্ছে আইএনজি ভার্ভ আমি যখন টেন্স তোমাদের করাবো তখন এই আইএনজি ভার্ভ তোমাদেরকে শেখাবো ঠিক আছে যেমন তার আগে আর অংশ আছে জিরান্ড সেটাকেও আমি শিখিয়ে নেব তো তাকে বলছি মোট কথা ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ হয় যেমন ডু এই একটা পাশে করে দেখাচ্ছি ধরো ডু এই ডু ভার্বটার সঙ্গে যদি তুমি আই এন জি এই আইএনজিটা যদি যোগ দাও ডু ভার্ভের সঙ্গে তাহলে কি হয়ে যাবে সমান সমান হয়ে যাবে ডুইং ডু আর ইং আইএনজি হবে কি আইএনজির উচ্চারণ কীরকম হবে এখানে লিখে দিচ্ছি এটা অবশ্যই প্রত্যেকে এখন থেকে মনে রেখে দাও তাহলে টেন্সের সময় যখন পড়াবো তখন বুঝতে সুবিধা হবে আইএনজির উচ্চারণ কি হবে ইং তাহলে ডু এর সঙ্গে ডু আইএনজি যোগ হয়ে গেলে হয়ে যাবে কি ডুইং তেমনি এখানে দেখো ডাইনিং টেবিল তাহলে কি হচ্ছে ডাইনিং এটা একটা আইএনজি ভার্ভ যার সঙ্গে আইএনজি দেওয়া আছে সেটা একটা আইএনজি দেওয়া হচ্ছে আইএনজি ভার্ভ হচ্ছে সঙ্গে টেবিল যোগ হয়ে যাচ্ছে একটা নাউন সঙ্গে হয়ে গেল কি ডাইনিং টেবিল একটু আগে বলেছিলাম এটা খাবারের টেবিল বা ডিনার খাবার টেবিল ফ্লাইং সসার আর তার সঙ্গে যোগ হয়ে গেল কি এই যে আমাদের বিভিন্ন রকম ভিনগ্রহী ইয়ে কি বলে ইউএফএ টিউএফএ নিয়ে কথা হয় সেই ক্ষেত্রে এরকম উড়ন্ত চাকতি ঠিক আছে ফ্যাক্ট ফাইন্ডিং এইটা আবার দেখো উল্টো আছে ফ্যাক্ট আগে এসছে ফাইন্ডিং আইএনজি ফাইন্ড মানে দেখা আইএনজি যোগ হয়েছে ফাইন্ডিং ফ্যাক্ট ফাইন্ডিং তথ্যে তথ্য অনুসন্ধান করা বা এই ধরনের জিনিস আর কি সত্য উদ উদ্ঘাটন এরকম ফরচুন হান্টিং ভাগ্য অন্বেষণ সেক্ষেত্রে দেখো এইটা নাউন আগে এসছে আইএনজি ভার পরে গেছে চলো পরেরটাই যাই আচ্ছা বাই জয়নিং নাউন অর অ্যাডজেকটিভ টু এ ভার্ভ ইন দ্য পাস্ট পার্টিসিপল ঠিক আছে আমি ভার্ভের লিস্ট যখন পড়াবো তখন তোমাদের এর আগের ক্লাসেও আমি বলেছি ভার্ভের একটা লিস্ট আছে যাতে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপুলের তিনটে রূপ থাকে এখানে আমরা পার্টিসিপল বা এই পাস্ট পার্টিসিপলের রূপটাকে নিয়ে একটু আলোচনা করে রাখছি তোমাদের টেন্স পড়াবো তারপরে যদি সেই ক্লাসটাকে আরেকবার একটু দেখে নাও তাহলে আরও বেশি সুবিধা হবে বুঝতে যেমন ধরো থান্ডার সঙ্গে হচ্ছে পাস্ট পার্টিসিপল রূপ ভার্বের স্ট্রাক স্ট্রাইক স্ট্রাইক হচ্ছে মেন ভার্ব তার সঙ্গে হচ্ছে স্ট্রাক স্ট্রাক স্ট্রাইক হচ্ছে প্রেজেন্ট ফর্ম স্ট্রাক হচ্ছে পাস্ট ফর্ম স্ট্রাক হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম দুটোই এক তাহলে হচ্ছে কি ঠান্ডা স্ট্রাক বজ মানে বজ্র বজ্রপ্রাতের আঘাত বলতে পারো সান একটা বার্ন হচ্ছে মেন মেনভার বার্ন মানে পুড়ে যাওয়া বা পোড়া তার পাস ফর্ম হচ্ছে বার্ন তার পাস পার্টিসিপল ফর্ম হচ্ছে বার্নড তাহলে কি হচ্ছে সান বার্নড মানে রোদে পোড়া ফ্লাট মানে হচ্ছে বন্যা স্ট্রিকেন বা স্ট্রাইকেন দুটোই বলা যেতে পারে স্ট্রাইক হচ্ছে মেন মেনভার হ্যাঁ তার সঙ্গে হচ্ছে স্ট্রাইক স্ট্রাক বলতে পারো হচ্ছে ফার্স্ট ফর্ম আর স্ট্রিকেন হচ্ছে বা দুটোই বলা যায় স্ট্রাইক স্ট্রাক স্ট্রাকও হয় এখানে স্ট্রিকেনটাকে ব্যবহার করেছে ফার্স্ট পার্টিসিপেলে ফ্লার স্ট্রেকেন মানে বন্যায় প্লাবিত বা বন্যার আঘাত বলতে পারো আচ্ছা ক্লোস ফিস্টেড ঠিক আছে তাহলে হচ্ছে কি ফিস্ট হচ্ছে একটা ফার্ম যেটা ওই হাত মুঠো করা বা এই ধরনের বা হাতের তালু ক্লোস ফিস্টেড মানে কি হাত জোর করা ঠিক আছে সাম নমিনাল কম্পাউন্ড এটা দেখো সাম নমিনাল কম্পাউন্ডস আর রিলেটেড টু ফ্রেজাল ভার্ব মানে ধরো কি রকম জিনিসটা তোমাদের করে দেখাই তাহলে বুঝতে পারবে কভার আপ ঠিক আছে কভার মানে ঢাকা আপ মানে কি ঢেকে দেওয়া বা ঢেকে রাখা এরকম ঠিক আছে টার্ন ওভার উল্টে দেখো টার্ন মানে উল্টনো বা ঘোরানো ওভার মানে কি উল্টে দেখো টার্ন ওভার ঠিক আছে কি হয়ে যাচ্ছে একটা ফ্রেজাল ভার্ব তৈরি হয়ে যাচ্ছে এতে করে ঠিক আছে কি হচ্ছে কিছু এইখানে বলা হচ্ছে কিছু এটাকে যদি বাংলা করে তোমাদের বলি কিছু নমিনাল কম্পাউন্ড আছে এইখানটা একটু বেশি করে মনে রাখো এইটাকে স্পেশালি মনে রাখো কিছু নমিনাল কম্পাউন্ড আছে যেখানে দুটো শব্দ জুড়ে গিয়ে একটা ফ্রেজাল ভার্ভ মানে দুটো শব্দযুক্ত একটা ভার্ভ তৈরি হয়ে যাচ্ছে কি বললাম কভার একটা শব্দ আপ একটা শব্দ সে দুটো মিলে গিয়ে হয়ে যাচ্ছে কভার আপ মানে কি ঢেকে রাখা বা মানে ঢাকা ঢাকা দেওয়া সেটা একটা ভার্ভ একটা কাজ করা বোঝা যাচ্ছে টার্ন মানে উল্টো ওভার মানে মানে কী বলবো টার্নের সঙ্গে যখন ওভারটা যোগ হয় তখন একটা এটাকে বলতে পারো দুটো শব্দ যোগ হয়ে গিয়ে হয়ে যাচ্ছে কি উল্টে দেখা টার্ন ওভার সেটা একটা কাজ দেখো আরও গল্প করে করে পড়াতে পারি আরও বুঝিয়ে বুঝিয়ে পড়াতে পারি কিন্তু যেহেতু অনেকেই ক্লাসকে বেশি লেন্দি হলে একটু মানে অস্বস্তি ফিল করে আমি সেটা তোমরা কমেন্টে জানাবে যে আমি আরও আরও বুঝিয়ে বুঝিয়ে করব। না একটু ফাস্ট করব সেটা আমাকে কমেন্টে জানিও তো সবাই তাহলে আমার একটু সুবিধা হয় তোমাদের করাতে মস্ট নমিনাল কম্পাউন্ডস দেখো এখানে কি বলছে মস্ট নমিনাল কম্পাউন্ডস কনসিস্ট অফ টু ওয়ার্ডস বেশিরভাগ নমিনাল কম্পাউন্ডে কি থাকে দুটো শব্দ থাকে বাট সাম কনসিস্ট কিছু কিছুগুলো ও আগেই বলেছিলাম যে কিছু কিছুতে থাকে থ্রি অর মোর ওয়ার্ডস তিন বা তার অধিক শব্দ দিয়েও নমিনাল কম্পাউন্ড হয় যেমন রাইস প্রডিউস মানে উৎপন্ন করা এরিয়া মানে জায়গা তাহলে হচ্ছে এরিয়াস এইখানে দেখো সেই আগের মতো এরিয়াটা দিয়ে শুরু হচ্ছে যে জায়গাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে ঠিক আছে এখানে এই জায়গাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে ডিউস রাইস যেটা ভাত ইয়ে সরি ধান উৎপন্ন করে ওয়ার্ড ফরমেশন এক্সারসাইজ তাহলে এক্সারসাইজ যেটা কি না এমন একটা এক্সারসাইজ যেটা কি না ইন দ্য ফরমেশন অফ ওয়ার্ডস মানে শব্দ তৈরি করার অনুশীলন বলতে পারো ফায়ার রেজিস্টিং কেমিকাল কেমিক্যালস কেমিক্যালস দ্যাট রেজিস্ট ফায়ার এমন কেমিক্যাল যা রেজিস্ট করে মানে রোধ করে দমন করে কাকে আগুনকে পাওয়ার ড্রিভেন ইঞ্জিন মানে কি শক্তি চালিত অ্যান ইঞ্জিন দ্যাট ড্রিভেন বাই পাওয়ার বা শক্তি চালিত মানে এখানে বলতে পারো তুমি ইলেকট্রিক শক্তি চালিত ইঞ্জিন রেকর্ড ব্রেকিং টাইপিস্ট এ টাইপিস্ট হু ব্রেকস রেকর্ড এমন টাইপিস্ট যে রেকর্ড ভেঙে দিতে পারে এত স্পিড তার আচ্ছা এখানে দেখো কি বলছে রাই তাহলে শিখলে তিনটে শব্দ দিয়েও রকম হয় বা তিন বা অধিক দিয়ে নমিনাল কম্পাউন্ড আচ্ছা রাইটিং প্রসিডিওর অফ নমিনাল কম্পাউন্ডস একটু শিখে নাও সেটা নমিনাল কম্পাউন্ডস আর রিটেন ইন আ ফলোইং ব্যানার সাম আর রিটেন ইন দ্য কী আছে উইথ হাই পেন হ্যাঁ দুটো শব্দ যখন ব্যবহার করা হয় তখন অনেক সময় হাই পেন দেওয়া হয় যেমন বেবি সিটার পেন ফ্রেন্ড লেটার বক্স বার্থ রেট ম্যাচ মেকার ঠিক আছে এগুলো দুটো শব্দ যেহেতু সেই জন্য এই মাঝখানে একটা হাই পেন দেওয়া হয় নমিনাল কম্পাউন্ড লেখার ক্ষেত্রে কি করা হয় মাঝখানে এরকম হাই পেন দিলে কিছু কিছু শব্দের ক্ষেত্রে এরকম হাই পেন দেওয়া কিন্তু সম্পূর্ণ একটা নতুন শব্দ যখন গঠন করছে তখন হাই পেন দেওয়ার দরকার নেই এতক্ষণ এর আগে পর্যন্ত যেটা পড়লে সেখানে হাই পেন দেওয়ার দরকার নেই কিন্তু এরকম দেখো অনেক শব্দ তৈরি হচ্ছে নতুন নতুন বা তুমি নিজেও মাঝে মধ্যে মাথায় আসতে পারে যোগ করে সেটার ক্ষেত্রে কি করা হয় হাইপেন দেবে যে দুটো আলাদা আলাদা শব্দ সেইটা জুড়ে দিচ্ছে হাইপেন দিয়ে ঠিক আছে সাম আর রিটেন উইদাউট হাই হাইপেন যেমন আমি বলছিলাম ফিল্ম ফিল্ম স্টারে হাই পেন দেওয়ার দরকার নেই হাই স্কুল আমরা তো ব্যবহার করি হাই স্কুল কথাটা এতে হাইপেন দিতে হয় না কটন টেক্সটাইল সুতির মানে কাপড় জামা সানরাইজ এতে পেন দেওয়ার দরকার যেগুলো একটু আগে বললাম স্পোর্টসম্যান ব্যাটসম্যান এগুলোতে হাইপেন দেওয়ার কোনো দরকার নেই সাম আর রিটেন উইথ আইদার এ হাই অর এ স্পেস বিটুইন দ্য ওয়ার্ড কিছু কিছু মানে ইয়ে আছে শব্দ আছে যেগুলোতে তুমি হাইপেন দিতেও পারো অথবা নাও দিতে পারো দিয়ে একটা ফাঁক দেবে শুধু মাঝখানে একটা গ্যাপ দেবে কীরকম এয়ার একটা শব্দ কন্ডিশনার একটা শব্দ এয়ার কন্ডিশনার যখন লিখবে তখন একটা হাইপেন দিয়ে লিখতে পারো আর অথবা যদি না হাইপেন দাও তাহলে একটা ফাঁক দেবে এ ফিউনামিলাল কম্পাউন্ডস হুইচ হ্যাভ মোর দ্যান টু ওয়ার্ডস আর পার্টলি রিটেন উইথ হাইফেন্স অ্যান্ড পার্টলি উইথ স্পেসেস কীরকম দেখো কিছু কিছু শব্দ আছে যেমন রাইস প্রডিউসিং কান্ট্রিস ঠিক আছে এখানে এই রাইস প্রডিউসিংটাকে একটা নমিনাল কম্পাউন্ড করা হলো করে কান্ট্রিসটাও কিন্তু যেহেতু এখানে যোগ রয়েছে তুমি এই টোটালটাকেই একটা নমিনাল কম্পাউন্ড হিসেবে ব্যবহার করতে পারো কিন্তু এখানে দেখো শুধু রাইস প্রডিউসিংটার ক্ষেত্রে হাইফেনটা দেওয়া হয়েছে যেমন ওয়ান প্যারেন্ট ফ্যামিলিস ঠিক আছে সেখানে ওয়ান প্যারেন্টের ক্ষেত্রে মানে ওয়ান প্যারেন্ট ফ্যামিলি মানে কি যে ফ্যামিলিতে মানে বাবা মা একটি ঠিক আছে অনেকে থাকে না বাবা মা কাকা কাকিমা এই সমস্ত মিলে থাকে সেখানে অনেক প্যারেন্টের ফ্যামিলি হয় এটা ওয়ান প্যারেন্ট ফ্যামিলি ঠিক আছে আচ্ছা এটা তাহলে শিখলে কিছু কিছু ক্ষেত্রে হাইপেন দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে হাইপেন দেওয়া হয় না সেইগুলো নিজেরা একটু খাতায় নোট করে রাখবে যে কোন কোনগুলো এই ব্যতিক্রমগুলো দেখানো হচ্ছে তাহলে তোমাদের সুবিধা হবে এরপর এসো সাম ওয়েস ইন হুইচ নমিনাল ইউজড কি হচ্ছে কী কীভাবে ব্যবহার করা হয় নমিনাল কম্পাউন্ডস কিছু কিছু পদ্ধতি দেখানো হচ্ছে দ্য ইজ পার্ট অফ দ্য ফার্স্ট যেমন স্কুল লাইব্রেরি আচ্ছা লাইব্রেরিটা কার পার্ট বলো তো ওই স্কুলটার পার্ট লাইব্রেরিটা ওই স্কুলটা পার্ট স্কুলটার পার্ট ঠিক আছে মানে স্কুল কিন্তু লাইব্রেরির পার্ট না এইটা বোঝাতে চাইছি লাইব্রেরি কিন্তু স্কুলের পার্ট তাই হচ্ছে স্কুল লাইব্রেরি আচ্ছা গার্ডেন গেট আচ্ছা গেটের কি মানে অংশ হতে পারে গার্ডেন তা তো না গার্ডেনের অংশ হচ্ছে গেট গেট গার্ডেন গেট আচ্ছা চার্চ বেল আচ্ছা বেলটার অংশ কি করে চার্চ হয় চার্চে একটা বেল আছে তাহলে কি হচ্ছে দেখছো যে সেকেন্ড নাউন যেটা সেটা প্রথম নাউনের একটা অংশ হিসেবে ব্যবহার হচ্ছে সব উইন্ডো যা মানে কি বলবো দোকানের জানলা তাহলে জানলাটা কিসের পাঠ দোকানের জানলা এই যে দ্বিতীয় নাউনটা প্রথম রাউনের একটা অংশ হিসেবে ব্যবহার হচ্ছে হোয়েন এবার পরে দেখো হোয়েন দ্য ফার্স্ট রাউন্ড ইন্ডিকেটস দ্য টাইম অফ দ্য সেকেন্ড যেমন সময় নির্দেশ করছে দ্বিতীয়টার ক্ষেত্রে ঠিক আছে প্রথম নাউনটা দ্বিতীয় নাউন কোন সময়ের সেইটা নির্দেশ করছে যেমন উইন্টার নাইট ঠিক আছে এই যে সেকেন্ড রাউন্ডটার টাইম নির্দেশ করছে কে প্রথম নাউনটা উইন্টার মানে হচ্ছে শীতকাল কখনকার নাইট না শীতকালের রাত্রির পরেরটা দেখো ইভিনিং স্টার আচ্ছা তারা উঠেছে ভালো কথা কখন উঠেছে না ইভিনিং স্টার সন্ধ্যার তারা দেখো টাইম নির্দেশ করে দিই প্রথম নাইন নাউনটা কী করছে দ্বিতীয় নাউনটা কখন হচ্ছে কি কখন ঘটনাটা ঘটছে সেটা টাইমটা নির্দেশ করছে সানডে ক্রাউড আচ্ছা ভিড় হয়েছে কখন ভিড় হয়েছে না রবিবার কবে ভিড় হয়েছে না রবিবার আচ্ছা স্প্রিং ফ্লাওয়ার্স আচ্ছা ফুল ফুটেছে কখন ফুটেছে বসন্তকালে স্প্রিংয়ে এখানে মানে প্রথম শব্দটি দ্বিতীয় শব্দটি সময় নির্দেশ করছে আরও উদাহরণ দেখো হোয়েন দ্য ফার্স্ট নাউন ইন্ডিকেট প্লেস অফ দ্য সেকেন্ড যেমন দেখি আচ্ছা ওয়ার্ক হোম ওয়ার্ক ঠিক আছে হোম ওয়ার্ক এই হোম ওয়ার্কটা কোথায় হচ্ছে কোথায় হচ্ছে না বাড়িতে বাড়ির কাজ সিটি স্ট্রিট আচ্ছা স্ট্রিটটা কোথাকার জায়গা বোঝাচ্ছে প্লেস বোঝাচ্ছে রাস্তাটা কোথাকার না শহরের রাস্তা কটেজ ইন্ডাস্ট্রি আচ্ছা ইন্ডাস্ট্রিটা কোথাকার না কটেজের ইন্ডাস্ট্রি প্লেস ঠিক আছে লন টেনিস আচ্ছা টেনিস কোথায় খেলা হচ্ছে না লনে লন টেনিস সেটা আচ্ছা রাইমস মানে একটা ছড়া সেটা কোথাকার না নার্সারির নার্সারির ছড়া এখানে প্রথম শব্দটি দ্বিতীয় শব্দটি স্থান নির্দেশ করছে তারপরের উদাহরণ দেখো সামটাইমস দা ফার্স্ট নাউন স্টেটস দ্য ম্যাটেরিয়াল অফ হুইচ ইজ মেড মানে দ্বিতীয় নাউনটা কি দিয়ে তৈরি প্রথম নাউনটা সেটা বলে দিচ্ছে যেমন স্টোন ওয়াল মানে হচ্ছে পাথরের দেওয়াল স্কি সিল্ক শার্ট মানে হচ্ছে কিসে সিল্ক দিয়ে তৈরি আচ্ছা আইভরি টাওয়ার টাওয়ারটা কি দিয়ে তৈরি আইভরি দিয়ে তৈরি স্যান্ড ক্যাসেল মানে ইয়েটা প্রাসাদটা কি দিয়ে তৈরি বালি দিয়ে তৈরি এবার দেখো নাউনটি এখানে কিসের দ্বারা প্রস্তুত মানে জিনিসটা কি দিয়ে তৈরি সেইটাকে বুঝিয়ে দিচ্ছে দেখো পরের উদাহরণ দেখি দ্য ফার্স্ট নাউন মে সামটাইমস ইন্ডিকেট দ্য পারপাস অফ দ্য সেকেন্ড যেমন ফুটবল গ্রাউন্ড আচ্ছা দেখো গ্রাউন্ডটা কিসের জন্য খেলা হয় না ফুটবলের জন্য খেলা হয় কারণটা বোঝাচ্ছে ফার্স্ট নাউন কী করে দিচ্ছে কারণটা বোঝাচ্ছে নোটিস বোর্ড আচ্ছা বোর্ড তো আছে কেন বোর্ডটা ব্যবহার করা হচ্ছে কারণটা কী না নোটিস ঝোলানো হবে তাতে বা টাঙানো হবে গলফ ক্লাব আচ্ছা ক্লাবে কি কি হবে না গল্ফ খেলা হবে টি পট আচ্ছা পটটা কি কাজে লাগবে চায়ের চা রাখার জন্য কাজে লাগবে পরের উদাহরণ দেখি দ্য ফার্স্ট ওয়ার্ড মে অলসো ইন্ডিকেট দ্য পাওয়ার ফুয়েল একটু এই উঁচুতে তুলে নি পৃষ্ঠাটা তোমাদের সুবিধা হবে দ্য ফার্স্ট ওয়ার্ড মে অলসো ইন্ডিকেট দ্য পাওয়ার মানে শক্তি বা ফুয়েল বা জ্বালানি ইউজড অর অপারেট দ্য সেকেন্ড যেমন মোটর সাইকেল সাইকেল কিসে চলে মোটরে চলছে ঠিক আছে তার নাম হচ্ছে মোটর সাইকেল স্টোভ গ্যাস স্টোভ স্টোভটা কিসে চলছে গ্যাস দিয়ে চলছে পেট্রোল ইঞ্জিন ইঞ্জিন কি দিয়ে চলছে পেট্রোল দিয়ে চলছে ঠিক আছে এই উদাহরণগুলো তো দেখলে এবার এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে লিস্ট অফ নমিনাল কম্পাউন্ডস যেমন আমি একটু কয়েকটা পড়ে দিই ওয়াল এইগুলো ভীষণ করে মনে রাখবে পারলে খাতায় লিখে নেবে সারা জীবন এই জিনিসটা কিন্তু প্রত্যেকের কাজে লাগবে বিভিন্ন লেখালেখি কথাবার্তা অফিস কাছারিতে এইগুলো খুব কাজে লাগবে পড়ে দিচ্ছি ব্যাখ্যা করে এ ওয়াল মেড অফ স্টোন একটি দেওয়াল যা পাথর দিয়ে তৈরি তার নাম হচ্ছে কি স্টোন ওয়াল আচ্ছা এ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং একটি ফ্যান যা সিলিং থেকে ঝলে তার নাম কি সিলিং ফ্যান এ প্রোগ্রাম অন দ্য রেডিও রেডিওতে একটি প্রোগ্রাম হয় যাকে কি বলছে রেডিও প্রোগ্রাম এ বুলেটিন কনসিস্টিং অফ নিউজ একটা কী বলবো একটা ঘোষণা যা যার মধ্যে খবর থাকে খবর সম্বন্ধে একটা ঘোষণা সেটা কি বলা হচ্ছে নিউজ বুলেটিন আচ্ছা ফেয়ার ফর ট্রাভেলিং ইন এ বাস সেটার নাম কী হচ্ছে বাস ফেয়ার মানে বাসে চড়ার যে ভাড়া সেটার নাম কি হচ্ছে বাস বাস ভাড়া আচ্ছা মিল ড্রিভেন বাই উইন্ড মানে বাতাসের দ্বারা যে মিলটি চলে তাকে কি বলা হচ্ছে উইন্ড মিল আচ্ছা স্ট্রিমস ইন দা মাউন্টেন্স পাহাড়ের যে ঝর্ণা পাহাড়ের থেকে যে ঝর্ণা নামে সেটা কি বলা হচ্ছে মাউন্টেন স্ট্রিমস আচ্ছা এ পার্টি টু সেলিব্রেট যেটা বলছিলাম এ পার্টি টু সেলিব্রেট সামওয়ান্স বার্থডে তাকে কি বলা হচ্ছে বার্থডে পার্টি একটা মানে একজনের কারোর জন্মদিন পালন করার জন্য বার্থডে পার্টি রুটস ফর বাসেস ইন ক্যালকাটা বাসের রুটগুলি কলকাতাতে সেটা কি বলা হচ্ছে ক্যালকাটা বাস রুটস ঠিক আছে মানি মেড অফ মেটাল ঠিক আছে মেটাল মানি যে মানে অর্থ হ্যাঁ যেটা ধাতু দিয়ে তৈরি তাকে কী বলা হচ্ছে মেটাল মানি আচ্ছা ক্লথস মেড অফ মেশিন যে জামা কাপড়গুলো মেশিনে তৈরি করা হয় মেশিন মেড ক্লথস আচ্ছা অর্নামেন্টস মেড অফ গোল্ড যেগুলো গোল্ড দিয়ে তৈরি সোনার অলঙ্কার সেগুলো কি বলা হচ্ছে স্বর্ণালঙ্কার গোল্ড অল অর্নামেন্টস অ্যান্ড এক্সারসাইজ ইন দ্য ফরমেশন অফ ওয়ার্ডস ওয়ার্ড ফরমেশন এক্সারসাইজ একটু আগে এটা বলেছি অলরেডি এ মেথড দ্যাট সেভস লেবার যেটা কি না পরিশ্রমকে বাঁচায় লেবার সেভিং মেথড ঠিক আছে আচ্ছা মানে এটা পরিশ্রমও বলতে পারো আবার লেবার হিসেবে জনসংখ্যা মানে মজুর সংখ্যাও বলতে পারো এ পারসন হু অপারেটস এ টেলিফোন এক একজন ব্যক্তি যে টেলিফোনকে অপারেট করে চালায় তাকে কি বলছে টেলিফোন অপারেটার এ রুটিন অফ ডেইলি ওয়ার্ক মানে দৈনন্দিন যে কাজের একটা রুটিন সেটাকে কি বলছে ডেলি রুটিন এ হাউস মেট অ্যাট দ্য কস্ট অ্যাট এ কস্ট দ্যাট ইজ লো যে একটা বাড়ি তৈরি হয়েছে যেটার মূল্য মানে তৈরি করার খরচ কম পড়েছে তাকে কি বলছে এ লো কস্ট হাউস এ সিরিয়াল শোন অন দ্য টিভি একটা সিরিয়াল যা কি না টিভিতে দেখা হয় তাকে কি বলা হচ্ছে টিভি সিরিয়াল এ ক্যামেরা ইন দ্য ফর্ম অফ ইন দ্য ফর্ম অফ বক্স একটা ক্যামেরা যা বক্সোর মতো দেখতে আর কি তাকে কি বলা হচ্ছে বক্স ক্যামেরা গ্লাস ইন দ্য ফর্ম অফ ফাইবার কাঁচ যেটা ফাইবারের ফাইবার দিয়ে তৈরি বা ফাইবারের ফাইবার তাকে কি বলে হচ্ছে ফাইবার গ্লাস্ট অনেকেই কিন্তু উচ্চারণ করো ফিল্ম উচ্চারণটা কিন্তু ঠিক না খেয়াল করে দেখো এফ আই এল এম আমি কিন্তু উচ্চারণ শিখিয়েছি তার থেকে দেখে নেবে এফ আই এম উচ্চারণ করবে কি ফি ফি কথাটা আগে বলবে তারপরে ল ম ফিল্ম ফিল্ম এইভাবে উচ্চারণ করবে তবে উচ্চারণটা শুদ্ধ হবে এ প্রডিউসার অফ এ ফিল্ম তাহলে কি হচ্ছে একজন প্রডিউসার যা নিয়োগ বিনিয়োগকারী যে কিনা বা উৎপাদনকারী বলতে পারো যে কিনা ফিল্ম তৈরি করেন তাকে কি বলা হচ্ছে ফিল্ম প্রডিউসার এ ফেয়ার অফ বুকস বইয়ের মেলা তাকে বলছে বুক ফেয়ার এ ব্যাগ মেড অফ মেড ফ্রম কার্পেট কার্পেট দিয়ে তৈরি একটি ব্যাগ তাকে কি হচ্ছে কার্পেট ব্যাগ মেল মানে লেটার্স মানে মেল মানে কি চিঠি সেন্ড বাই ফ্যান্স ফ্যানেদের দ্বারা পাঠানো চিঠি সেটা কি বলছে মেল আচ্ছা পরেরটাই যাই দ্য সিস্টেম ইন হুইচ এক্সামিনেশন আর হেল্ড এক্সামিনেশন সিস্টেম যে সিস্টেমে পরীক্ষা নেওয়া হয় তাকে কি বলছে এক্সামিনেশন সিস্টেম এ গার্ডেন হোয়ার টি প্ল্যান্টস আর গ্রোন্ড একটা গার্ডেন মানে একটা বাগান যেখানে চা চায়ের গাছরা বেড়ে ওঠে বা তৈরি হয় তাকে কি বলা হচ্ছে টি গার্ডেন এ পুলিশ কন্ট্রোলস ট্রাফিক একজন পুলিশ যে কিনা ট্রাফিককে কন্ট্রোল করে বা যানবাহন কন্ট্রোল করে তাকে কি বলা হচ্ছে ট্রাফিক পুলিশ ব্যাগ ইউজ ফর দ্য পার্প অফ স্লিপিং একটা ব্যাগ যা কিনা ঘুম ঘুমিয়ে থাকার জন্যে শীতকালের দেশে শীতের দেশে বিভিন্ন রকম পাহাড় টাহাড়ে যাওয়ার সময় এটা ব্যবহার করা হয় সেই ব্যাগটাকে চেন টেনে শুয়ে অনেকে গরম অনুভব করে এবং ঘুমোয় তাকে কি বলা হচ্ছে স্লিপিং ব্যাগ এ ফ্যামিলি কনসিস্টিং অফ ওয়ান প্যারেন্ট একটা ফ্যামিলি যাতে এক মানে একজনরাই বাবা মা আছে কাকা কাকিমা জ্যাঠা জ্যাটি এই সমস্ত আরও অনেক বাবা মানে অন্যদের বাবা মা নেই তাকে বলা হচ্ছে ওয়ান প্যারেন্ট ফ্যামিলি এ ড্রিম ড্রেমড ইন দ্য ডে টাইম একটা স্বপ্ন যা কিনা না দেখা হয়েছে কিসে দিনের বেলা তা কি বলা হচ্ছে কি ডে ড্রিম মানে এটা একটা বলতে পারো যে আমরা এটা ব্যবহার করি কল্পনার ক্ষেত্রে কল্পনা শব্দটার ক্ষেত্রে বলে তুমি দিবা স্বপ্ন দেখছো এই হচ্ছে দিবা স্বপ্ন আচ্ছা এ পেন্টিং উইথ অয়েল কালার অয়েল কালার দিয়ে তৈরি একটি পেন্টিং তাকে বলছে অয়েল পেন্টিং ইন্ডাস্ট্রি রানিং কটেজ একটা কটেজে কি করা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি চলছে তাকে কি বলছে কটেজ কটেজে যে ইন্ডাস্ট্রি চলে তাকে বলছে কটেজ ইন্ডাস্ট্রি এ ক্লাব উইথ অ্যান অবজেক্ট অফ প্লে ফুটবল ফুটবল খেলার লক্ষ্য নিয়ে যে ক্লাব তৈরি তাকে বলা হচ্ছে ফুটবল ক্লাব উইথ অ্যান অবজেক্ট মানে কি এটা লক্ষ্য নিয়ে তৈরি এ স্টোর ফর কিপিং বুকস বই রাখার জন্যে যে স্টোরটা তাকে বলা হচ্ছে বুক স্টোর এ বোর্ড পেন্টেড ব্ল্যাক মানে কালো রং দিয়ে রং করা একটা বোর্ড যেটাকে বলা হচ্ছে ব্ল্যাক বোর্ড এ ডগ দ্যাট ওয়াচেস যে কুকুর লক্ষ্য রাখে তাকে কি বলা হচ্ছে ওয়াচ ডগ এ সিস্টেম দ্যাট কন্ট্রোলস এয়ারক্র্যাফট মানে কি বিমানদের অ্যারোপ্লেনদের কি করে কন্ট্রোল করে তাকে বলা হচ্ছে এয়ারক্র্যাফট কন্ট্রোল সিস্টেম আচ্ছা ইন্স্যুরেন্স কভারিং রিস্ক অফ লাইফ আমাদের জীবনের যে ঝুঁকি সেইটা যে ইন্স্যুরেন্স হয় যা কভার করে বা নিরাম ইন্স্যুরেন্স কথাটার অর্থ হচ্ছে তোমার কী বলবো শিওরিটি একরকম ঠিক আছে যা সিউরিটি কভার করে কোনো একটা ইয়ের আমাদের জীবনের ঝুঁকির যে অংশটাকে বহন করে তাকে বলা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স যে আমরা যদি মারাটারা গেলে তার যে ক্ষতিপূরণ পূরণ হয় সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স এ গার্ড অন ডিউটি ফর প্রোটেকশন অফ এ পারসন একজন মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য একজন গার্ড যে ডিউটি দেয় তাকে কি বলা হয় একজন মানুষকে গার্ড মানে তার জীবনকে ইয়ে করে প্রোটেকশন দেওয়ার জন্য যে গার্ড রাখা হয় তাকে কি বলা হয় বডি গার্ড এ অ্যাজ স্ট্রং অ্যাজ আয়রন একটা প্রতিজ্ঞা এত শক্ত যা লোহার মতো তাকে বলা হয় কি আয়রন ডিটার্মিনেশন ঠিক আছে এরপরে হচ্ছে হেয়ার ইজ এ লিস্ট অফ আদার নমিনাল কম্পাউন্ডস কিছু নমিনাল কম্পাউন্ডস এখানে দেওয়া রয়েছে সেটাও আমি তোমাদেরকে পরিয়ে দিচ্ছি কীরকমভাবে পড়িয়ে দিচ্ছি দেখো এগুলো তোমরা জাস্ট জেনে রেখে দাও অ্যাড্রেস বুক এ আর পরপর পড়ছি এ আর রেড আইভরি টাওয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বার্গলার অ্যালার্ম কার পার্ক ড্রাইভিং লাইসেন্স ফিল্ম স্টার ফিল ফিল্ম বলবে না ফিল্ম স্টার ক্যান ওপেনার ক্যান ওপেনার ফায়ার ইঞ্জিন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ট্যাক্স সার টি স্পুন ফ্লাই ফ্রাইং প্যান এগুলো দেখো এগুলোর মানেগুলো আশা করি বুঝতে পারছি ওই জন্য আর বাংলা বলছি না সকলেরই সোনা জিনিস লেটার বক্স যেখানে চিঠি ফেলা হয় রেল ফেয়ার ট্রেনের ভাড়া ইউথ হোস্টেল মানে হচ্ছে যুবকদের হোস্টেল টেলিফোন নাম্বার এটা তো জানোই সবাই স্টেনলেস স্টিল যা জং পড়ে না এমন স্টিল টিয়ার গ্যাস এমন গ্যাস যা দিয়ে চোখ দিয়ে জল বেরোয় ওল্ড এজ মানে বৃদ্ধ বয়স রিমোট কন্ট্রোল রিমোট দিয়ে যা কন্ট্রোল করা যায় সায়েন্স ফিকশান মানে কি বিজ্ঞানের যে কাল্পনিক গল্প হুইট প্রডিউসিং কান্ট্রিস গম উৎপাদক দেশ হিউম্যান রাইটস মান মানুষের অধিকার সুইমিং পুল সাঁতার কাটার পুল হিট এই সরি হার্ট অ্যাটাক মানে কী বলবো এটা একটা রোগ হার্ট অ্যাট্যাক ঠিক আছে কি বলে হৃদরোগ যাকে বলে আচ্ছা রাইটিং পেপার লেখার কাগজ ফ্রুট মার্কেট মানে হচ্ছে ফলের মার্কেট টার্ন ওভার উল্টে দেখা পকেট মানি মানে হাত খরচ উইন্টার মর্নিং মানে শীতের সকাল পার্কিং মিটার মানে যেখানে কিনা পার্ক করা সেখানে একটা টাকা ফিজ দেওয়ার জন্য একটা মিটার থাকে স্পেস এজ মানে হচ্ছে আমাদের যে মহাকাশের যে যুগ সেইটা মহাকাশ গবেষণার যে যুগ সোলার সিস্টেম সূর্যের তৈরি যে আমাদের এই যে কি বলবো সৌরমণ্ডল সেইটা ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসা ওল্ড হ্যান্ড মানে কি পুরোনো পুরোনো হাত পুরোনো সময় পুরনো কাজকর্ম পেন ফ্রেন সরি এখানে দাগ পড়ে গেল আচ্ছা পেন ফ্রেন্ড মানে হচ্ছে পত্র বন্ধু যাকে বলা হয় বোজুম ফ্রেন্ড মানে প্রিয় ঘনিষ্ঠ বন্ধু ল কোর্ট মানে আইনের যে কোর্ট লেবার মার্কেট মানে শ্রমিকদের যে মার্কেট আচ্ছা বিস্কুট ফ্যাক্টরি মানে তো বুঝতেই পারছো বিস্কুট তৈরি হয়েছে কারখানায় তো এই ক্লাসে তোমরা নমিনাল কম্পাউন্ড সম্পর্কে শিখে ফেললে নাউন পড়বার মতো যে ক্লাসগুলো ছিল সেটা আজকে এখানেই শেষ হলো এবং নাউনের সম্পর্কে তোমার আরও আরও যদি কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি প্রবী রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম কথা বললাম গল্প করলাম মানে বড়রা যারা আছে শিশুরা যারা আছো ছাত্রছাত্রী যারা আছে প্রত্যেকের প্রতি আমার অসংখ্য শুভকামনা এবং যেগুলো আরও আরও যদি আমার যদি কিছু বুঝিয়ে দিতে হয় সেগুলো আমাকে জানাবে আমি চেষ্টা করব সবাই ভালো করে পড়াশোনা করো নোট করো এটাকে প্রয়োজনে বারবার দেখো একটু মনে রাখার চেষ্টা করো মুখস্থ করবার চেষ্টা করো এবং যেগুলো বোঝার চেষ্টা করো আমি বুঝিয়ে দিচ্ছি আরও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই জানিও এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার সামনের ক্লাসে